ছট পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে 1 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায় হিন্দি প্রকোষ্ঠ তৃণমূল কংগ্রেস সেল বর্ধমান শহর কমিটির পরিচালনায় 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্যতম নেতা আজকে আমাদের এই মহা ছট পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আমরা শহরের বিভিন্ন জায়গায় যেখানে আমাদের সর্বাধিক হিন্দু ভাষী মানুষেরা রয়েছেন তাদের মধ্যে আমরা কোনো জায়গায় খাবার, কোনো জায়গায় নতুন কাপড় সেই ভিড় আমরা আয়োজন করেছি। কারণ আমরা কদিন আগেই দুর্গাপুজোতেও আমরা বিভিন্ন জায়গায় আমরা নতুন বস্ত্র বিলি করেছি, তাই আজও এখনই আমাদের এখানে আমাদের এই ওয়ার্ডের আমাদের তৃণমূল যুব কংগ্রেসের আমাদের নেতা সুমিত শর্মা এবং আমাদের হিন্দিভাষী প্রকটের আমাদের যে শহরের সভাপতি আমাদের সম্মানীয় নারুগোপাল ভকত এবং আমাদের জেলা হিন্দিভাষীর আমাদের সভাপতি মানবেন্দ্র রায় তিনি এখনই আসছেন, তাদের উদ্যোগে আমরা হিন্দিভাষী এলাকায় আমাদের কিছু মা বোনদের মুখে আমরা হাসি ফোটাবার জন্য আমরা এই মহা ছট পুজো উপলক্ষে আমরা কিছু সামান্য কিছু আমরা খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণের আয়োজন গোটা শহর জুড়ে আমরা করছি। আপনারা কেউ উড়াউড়ি করবেন না, আমরা প্রত্যেককে সারিবদ্ধ ভাবে যাদের কাছে কুকুর আছে প্রত্যেককে আমরা কাপড় দেব। কোন সব হ্যায় লেকিন হাম এক হি বাত আপ লোগো কো বোলনা চাহতে হ্যায় কি ইয়ে ছট পূজা হম ভি এক বিহারী ঘরানে কা লড়কা হ্যায় হম লোগো কা টাইটেল ভকত হ্যায় ইয়ে ছট পূজা সবকো বড়িয়া যায় ইয়ে এক তো কপড়া এক তো ইয়ে সব কোই বড়া চিজ নাই হ্যায় লেকিন হম লোগ সব এক জগহ মে একত্রিত হুয়ে হ্যায় এই সবসে বড়া আনন্দ হ্যায় সবকা ছট পূজা বড়িয়া যায় আর আগে দিন আপ লোগ হমকো জো ভগবান সরকার কা এক তো দায়িত্ব দিয়ে হ্যায় আগে হম প্রদান কর সকে ইয়ে আশীর্বাদ আপ লোগ করিয়েগা আর আগে দিন আপ লোগ কা সেবা মে লাগ সকে হম ইয়ে আশীর্বাদ করিয়েগা এই বল কে হম আমারা বক্তব্য খতম করতে হুম। নমস্কার। উপস্থিত আছেন সভাপতি মাননীয় শ্রী সদ্দামদা, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, নারুগোপাল ভকত, প্রদীপ রহমান সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এছাড়াও এদিন 6 নম্বর ওয়ার্ডের শিবশঙ্কর কলোনিতে শিবশঙ্কর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আচ্ছা, এরপরে যে প্রাইজটা আমরা বললাম যে এই প্রাইজটা কোনো জায়গায় যায় না, হয়তো এটা আমরাই দিই। বর্ধমান থেকে পিন্টু প্যাডেল ও টিঙ্কু সব রিপোর্ট, আনন্দ বার্তা।